আপনি জানেন আগামী 12 জুন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে আছি। ইতিমধ্যে এই নির্বাচনের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন যেটা আছে সেটা আমাদের হাতে এসেছে, কেন্দ্রে পাঠানোর জন্য প্রস্তুতি চলমান রয়েছে। আপনারা জানেন এই কেন্দ্রের প্রতিটি কেন্দ্রে সিসিটিভি লাগানো হবে, সেই সিসিটিভি ক্যামেরা লাগানোর কার্যক্রম চলমান রয়েছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের জন্য প্রস্তুতি সেটাও গ্রহণ করা হয়েছে। এখানে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা আশা করছি এই খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে যে নিরাপত্তা যে ব্যবস্থা এটা নিরাপত্তার চাদরে খুলনা সিটিকে টিকে দেওয়া হবে। এখানে বিজিবি, র্যাব, স্ট্যাকিং ফোর্স, রিজার্ভ ফোর্স, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তারা এই নির্বাচন মনিটরিং করা হবে। আমরা আশা করছি যে খুলনার যে নির্বাচনী পরিবেশ, এখানে ভোটারদের মধ্যে একটা উৎসব বিরাজ করতে আছে, যা আগামী 12 জুন তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবে। আমরা আশা করছি যে 12 জুনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ হবে। কি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পূর্ব শর্ত হলো নির্বাচন আচরণবিধি মেনে চলা। এই আচরণবিধি দেখভাল করার জন্য ইতিমধ্যে 10 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন এবং নির্বাচন কমিশন যে সহকারী রিটার্নিং কর্মকর্তা তারা মাঠ পর্যায়ে কাজ করছেন। ইতিমধ্যে 17 জন প্রার্থীকে জরিমানা করা হয়েছে, 49,000 টাকা গতকাল পর্যন্ত জরিমানা করা হয়েছে। আমরা আপনাদের প্রার্থীদের উদ্দেশ্য বলব নির্বাচনে আচরণবিধি বলে নির্বাচন পরিচালনা করুন এবং ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসুন। ধন্যবাদ।